ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। অবশ্যই এই ক্লাসটি ফার্স্ট ইয়ার ছাড়া অন্য স্টুডেন্টদের জন্য উপকারী হবে, সেটা নিচের ক্লাস হোক, সেকেন্ড ইয়ার হোক বা অন্য জেনারেল স্টুডেন্টদের জন্য এটা উপকৃত হবে। আমরা তোমাদেরকে আহ্বান জানিয়ে আসছি বই কেনার জন্য। তোমরা যদি বই কিনে ফেলো তাহলে আমরা বইতে প্রবেশ করব। এর আগে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, বিশেষ করে মোটিভেশনাল, হ্যাঁ, যাতে স্পিরিট তৈরি হয়, চেতনা তৈরি হয়, যাতে তুমি উদ্বুদ্ধ হও, তোমাকে কী করতে হবে সেজন্য, তোমার জীবনের লক্ষ্য ঠিক করতে হবে এবং তোমাকে বুঝতে হবে কোনটার গুরুত্ব বেশি। আমি শুধু ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে কথা বলেছি, জীবনের লক্ষ্য স্থির করার গুরুত্ব নিয়ে কথা বলেছি। আজকে আমরা আসলে ইংরেজিটা, আমি গত ক্লাসে বলেছিলাম এটা একটা বিষয় না, এটা একটা দক্ষতা। তাহলে কোনো এটা একটা 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 ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, যেমন বাংলা একটা ভাষা, আরবি একটা ভাষা, হিন্দি একটা ভাষা, ইংরেজিটা একটা ভাষা। এটা শুধুমাত্র ভাষা, আমি যেমন ভূগোল পড়লে পৃথিবী সম্পর্কে জানতে পারি, মাটি সম্পর্কে জানতে পারি, আকাশ সম্পর্কে জানতে পারি, সৌরজগৎ সম্পর্কে জানতে পারি, এটা হলো ভূগোল। ফিজিক্স পড়লে আমি বিজ্ঞানের, পদার্থবিজ্ঞান সম্পর্কিত জিনিস জানতে পারি, আলো সম্পর্কে জানতে পারি, সেটা বিভিন্ন ফিজিক্সের বিষয়। গণিত পড়লে আমরা ইন্টারমিডিয়েটে গণিত পড়লে ডিফারেন্সিয়েশান, ক্যালকুলেশান, হ্যাঁ, এগুলো জানতে পারি, জিওমেট্রি সম্পর্কে জানতে পারি, লগারিদম সম্পর্কে জানতে পারি, সেটা হলো গণিত পড়লে আমরা এগুলো জানতে পারি। কিন্তু ইংরেজির ক্ষেত্রে আমরা ইংরেজি পড়লে এরকম কোনো জিনিস নেই যে আমরা ইংরেজি পড়লে এটা জানবো। আসলে ইংরেজি পড়লে আমরা কী জানবো? ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করব। দক্ষতা অর্জন কাকে বলে? গত ক্লাসে বলছিলাম তুমি যদি মনে করো তুমি A+ পাইছ, তুমি অনেকগুলো প্যারাগ্রাফ মুখস্থ পারো, তুমি কীভাবে বিভিন্ন কোশ্চেনের উত্তর দিতে হয় সেটা পারো, এটা তোমার দক্ষতা নয়। দক্ষতা কাকে বলে, অর্থাৎ ওই বিষয়ে তুমি এক্সপার্ট কি না সেটা কাকে বলে, সেটা তোমাকে কাজে প্রমাণ করে দেখাতে হবে। যেমন তুমি ইন্টারভিউতে গেলা, তোমাকে জিজ্ঞেস করলো আপনি কি ইংরেজি পারেন, তুমি বললে হ্যাঁ পারি, আমি ইংরেজিতে গোল্ডেন, আমি ইংরেজিতে A+ পেয়েছি, সুতরাং আমি পারি, 80 উপরে মার্কস পেয়েছি, সুতরাং আমি ইংরেজি পারি। তো তিনি তোমাকে বললেন যে আচ্ছা তুমি এক কাজ করো, গত করলো যে গার্মেন্টসে একটা আগুন লেগেছে ওখানে, এটা নিয়ে তুমি 5 মিনিট কথা বলো। তুমি বললো স্যার এটা তো পড়ি নাই, আপনি আমাকে গরুর রচনা বলেন, কাউর রচনা বলেন, আপনি আমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেন, সেটা পারি। তাহলে তিনি বলবেন এটা দিয়ে কাজ কী হবে, তুমি ইংরেজিতে তো কথাই বলতে পারো না। অর্থাৎ ইংরেজি দক্ষতা বলতে তোমার মুখস্থবিদ্যা নয়, মুখস্থের বাহিরে যা তুমি মুখস্থ করেছ, হ্যাঁ, তার বাহিরের জিনিস। তাহলে শুধু ইংরেজি দক্ষতা না, আমি লিখেছি স্কিল ইন এ ল্যাঙ্গুয়েজ, একটা ভাষায় দক্ষতা। অর্থাৎ যে কোনো ভাষায় যদি দক্ষতা অর্জন করতে হয় তাহলে কী করতে হবে, সেজন্য দেখো আমি 4টা পয়েন্ট লিখেছি, A, B, C, D। এ হলো রিডিং, রিডিং মানে পড়া, অর্থাৎ তুমি পড়তে পারো কি না। যেমন তোমাকে পেপার দেওয়া হলো, যে কোনো দিনের পেপার, সেটা তুমি পড়তে পারতেছো কি না, পড়লে সেটা বুঝতেছো কি না। তুমি যত বলবো স্যার আমাকে পেপার দিচ্ছেন কেন, আমাকে মেইন বই দেন, সেখানে আমি এই টেক্সটটা পারি, আমি যেখানে এই টেক্সটের অর্থ বলে দিতে পারতেছি, হ্যাঁ, তুমি তো ওটা মুখস্থ করে আসছো, সেটা দিয়ে কোনো কাজ হবে না, সেটাতে তোমার রিডিং হয় নাই। তোমাকে একটা পেপার পড়তে দেওয়া হলো, যে কোনো একটা বই যেটা ইংরেজিতে লেখা আছে, যেটা তোমার সিলেবাসে ছিল না, যেটা তুমি জীবনে পড়ো নাই, যেমন বাংলা দিলে তুমি পারবা, কারণ এই বাংলা তোমার অন্তত রিডিং দক্ষতা আছে। ঠিক ইংরেজিতেও যদি তুমি পড়ার দক্ষতা অর্জন হয় তাহলে এই একটা দক্ষতা অর্জন হলো। আমরা দেখিয়েছি 4টা দক্ষতা অর্জন করতে হবে, তাহলে তুমি পড়তে পারো কি না সেটা দেখতে হবে। যদি তুমি যে কোনো পড়া পড়তে পারো ইংরেজিতে লেখা, তাহলে তুমি রিডিংয়ের দক্ষতা পড়লে এবং বুঝতে হবে যেখানে কী বলা হয়েছে, তাহলে সেই দক্ষতা তুমি অর্জন করলা। এরপর আমরা বিতে লিখেছি রাইটিং, রাইটিং মানে হলো লেখা। তোমাকে যে কোনো জিনিস লিখতে বলা হয়েছে, গরুর রচনা না, যা তুমি মুখস্থ করছো তা নয়, লিখতে বলা হয়েছে যে কোনো বিষয় সম্পর্কে, যে আগামী কালে আমরা একটা প্রোগ্রাম করবো, এই প্রোগ্রামে কী কী কার্যক্রম থাকবে সেটা লেখো। তুমি যদি সেটা লিখতে পারো, অর্থাৎ তোমার যে কোনো বিষয় যা তুমি আগে মুখস্থ করো নাই বা শিখে আসো নাই, সেই বিষয়ে যদি তুমি লিখতে পারো তাহলে তোমার রাইটিংয়ে দক্ষতা হলো, অর্থাৎ লিখনিতে দক্ষতা। যে কোনো ভাষা শেখার জন্য, এটা শুধু ইংরেজির জন্য না, যে কোনো ভাষা শেখার জন্য, বাংলা যদি তুমি লিখতে পারো তাহলে তোমার বাংলা দক্ষতা, অন্তত লিখনিতে দক্ষতা আছে। একইভাবে স্পিকিং, হ্যাঁ, তুমি কথা বলতে পারো কি না সেটা দেখতে হবে। কথা কি মানুষ আগে থেকে মুখস্থ করে আসতে পারে? পারে না। তুমি কি জানো আমি তোমাকে কি প্রশ্ন করবো যে তুমি আগে থেকে মুখস্থ করে ফেলবা?
যে মুখস্থ করে উত্তর দেবো। আমি তোমাকে যে কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে পারি বা যে কোনো প্রসঙ্গে কথা বলতে পারি, সেটা তুমি রিপ্লাই দিতে পারো কিনা সেটা যে মুখস্থবিদ্যা সম্ভব না, আমরা পরবর্তী ক্লাসে আমরা সেটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, সেটা নিয়ে ছোট্ট একটা তোমাদেরকে মজার গল্প বলবো। হ্যাঁ, তো তুমি কথা বলতে পারো কিনা ইংরেজিতে, তুমি তোমার মনের ভাব প্রকাশ করতে পারো কিনা, তোমার অন্তরে যে ভাবটা আছে, যেটা তুমি তোমাকে বলা হলো তুমি গত করলো তুমি একটা মেলায় গেলা বা কক্সবাজার গেলা, তোমাকে বলা হলো যে তুমি যে গত করলো কক্সবাজার গেলা, এটার উপরে তুমি ইংরেজিতে আমাদেরকে বলো তুমি কেমন উপভোগ করলা, বা এই সম্পর্কে তুমি আমাদেরকে 5 মিনিট বলো বা 20-30 সেন্টেন্স বলো। যদি তুমি সেটা ইংরেজিতে বলতে পারো, মানে স্পিক মানে হলো বলা, যদি তুমি সেটা ইংরেজিতে স্পিকিং করতে পারো, তাহলে বোঝা যাবে তোমার এই 3 নম্বর দক্ষতা অর্থাৎ সি স্পিকিং দক্ষতাটা তোমার অর্জিত হয়েছে। নেক্সট হলো লিসেনিং। লিসেনিং মানে হলো শোনা, তুমি শুনে কোনো কিছু বুঝতে পারো কি না সেটা দেখতে হবে। যেমন আমরা বাংলা ভাষা, তোমার আমি যদি তোমাকে এখন বাংলা ভাষা কথা বলতেছি, আমাদের ইংরেজিতে আমরা ক্লাস নেব, সেটা ইংরেজিতে নেওয়ার চেষ্টা করব, এটাই নেওয়া উচিত আপাতত। আমি তোমাদেরকে মোটিভেশনাল ক্লাস চলছে তো সেজন্য সেটা, আবার তোমরা যদি বুঝতে পারো সেই মোটিভেশনাল ক্লাসটাও ইংরেজিতে নেওয়া হবে, আবার আমরা যে ক্লাসগুলো ভবিষ্যতে নেব সেটাও ইংরেজিতে নেওয়া হবে যদি তোমরা বুঝতে পারো। কিন্তু তোমাদের ইংরেজিতে যদি দক্ষতা না থাকে, তাহলে আমরা ইংরেজিতে নেওয়া হলো তুমি আমি নিলাম তুমি কিছুই বুঝলা না, তাহলে তো তোমার কোনো লাভ হবে না। তো এই জন্য আমরা ইংরেজি এবং বাংলা মিক্সার করে ক্লাস নেওয়ার চেষ্টা করি, অর্থাৎ দুটোকে মিক্সার করে নেওয়ার চেষ্টা করি, একবার ইংরেজিতে বলি একবার বাংলায় বলি, যাতে তোমরা একটু একটু করে বুঝো। আস্তে আস্তে যখন তোমাদের দক্ষতা অর্জন হবে তখন ইংরেজির পরিমাণ বাড়তে থাকে, বাংলার পরিমাণ করতে থাকে কমতে থাকে। কিন্তু দক্ষতা অর্জন যদি না হয় তখন বাংলার পরিমাণ বেশি থাকে, ইংরেজির পরিমাণ কম থাকে। তাহলে এই যে আমি এখন বাংলায় কথা বলতেছি তুমি বুঝতেছো, আমি যদি কথাগুলো ইংরেজিতে বলতাম, ইফ আই স্পিক ইন ইংলিশ, হ্যাঁ ইফ আই স্পিক ইন ইংলিশ ইন দ্য ক্লাস থ্রোলি, হ্যাঁ উড ইউ আন্ডারস্ট্যান্ড? ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট মিন্স ইউ ডু নট হ্যাভ দ্য অ্যাবিলিটি অফ লিসেনিং ইংলিশ। তাহলে যে কোনো ভাষা দক্ষতা অর্জনের জন্য লিসেনিংটা লাগবে, লিসেনিং। আবার তুমি বাংলা যদি বুঝতে পারো তাহলে বাংলায় তোমার লিসেনিংয়ে দক্ষতা আছে, ইংরেজি যদি তুমি বুঝতে পারো ইংরেজি লিসেনিংয়ে দক্ষতা আছে, আরবি যদি তুমি বুঝতে পারো আরবি লিসেনিংয়ে দক্ষতা আছে। যেমন আমরা সবাই কোরআন তেলাওয়াত শুনি আরবি ভাষা, ধরো ঘরের কোরআন তেলাওয়াত শোনা হয় না, তুমি মসজিদে নামাজ পড়তে গেছো, সেখানে হুজুররা তেলাওয়াত করছে, তিনি যেটা তেলাওয়াত করছে তুমি কি বুঝছো? আলহামদুল সুরা তো পড়ছেই, তুমি কি বুঝছো নি কি বুঝাইছে? আলহামদুল সুরার পরে তিনি আরও কিছু পড়লেন, অন্য যে কোনো সুরা থেকে কিছু আর তেলাওয়াত করলেন, তুমি কি সেটা বুঝতে পারছো? যদি তুমি সেটা বুঝতে পারো তাহলে অর্থাৎ তুমি শুধু কানে দিয়ে ঢুকছে আর বাহিরেছে সেটা লিসেনিং না, কানে দিয়ে শুনছ সেটা তোমার মস্তিষ্ক বুঝতে পেরেছে, হৃদয়ঙ্গম হয়েছে, তাহলে সেটা তোমার লিসেনিং। তাহলে 4টি বিষয় যদি তোমার দক্ষতা অর্জিত হয় বোঝা যাবে যে ওই ভাষায় তুমি দক্ষ। 4টি বিষয় হলো এ রিডিং, বি রাইটিং, সি স্পিকিং, ডি লিসেনিং, অর্থাৎ পড়া, লেখা, বলা এবং শোনা। এই 4টি বিষয় যদি তুমি বাংলায় দক্ষতা অর্জন করো তাহলে তুমি বাংলা দক্ষ, এই 4টি বিষয় যদি তুমি ইংরেজিতে দক্ষতা অর্জন করো তাহলে তুমি ইংরেজিতে দক্ষ, এই 4টি বিষয় যদি তুমি যে কোনো পৃথিবীর যে কোনো ভাষায় দক্ষতা অর্জন করো তাহলে সেই ভাষায় তুমি দক্ষ। তাহলে মুখস্থ কতটুকু পারলা, এ প্লাস পেয়েছো কি পাও নাই সেটা নিয়ে দক্ষতা বোঝা যাবে না, দক্ষতা বোঝা যাবে প্র্যাকটিক্যাল লাইফে তুমি পারো কি না। তাহলে আমরা বলেছি ইংরেজি কোনো সাবজেক্ট না, এটা একটা স্কিল, এটা একটা দক্ষতা, এই দক্ষতা তোমাকে অর্জন করতে হবে। সেই দক্ষতা অর্জনের জন্য তোমাকে এই 4টি ক্লাস 4টি বিষয়ে দক্ষ হতে হবে। কীভাবে আমরা দক্ষতা অর্জন করতে পারি, সাধারণত মানুষ কতভাবে দক্ষতা অর্জন করতে পারে সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। এখন তোমাদেরকে আবার অনুরোধ করছি তোমরা তোমাদের বন্ধুবান্ধবদেরকে ইনভাইট করো যাতে তারা ক্লাসে অংশগ্রহণ করে, এবং তোমরা বইগুলো কিনে ফেলো। লিস্ট অলরেডি তোমাদের এই গ্রুপে লিস্ট দেওয়া আছে, সে অনুযায়ী বই কিনে ফেলো, তাতে আমরা বইয়ের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করব। সবাইকে বই কেনার আহ্বান জানিয়ে এবং তাদের তোমাদের বন্ধুদেরকে ক্লাসে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।